আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, বরাবরের মতোই প্রাণ ঢালার শুভেচ্ছা। তো ভাই, আমি তো এখন ফ্লোরিডা থেকে ভার্জিনিয়ায় আসছি। তো গতকাল একটা ভিডিও করছিলাম এই ভার্জিনিয়ার নেইবারহুডের উপর, মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি আইসা ঘুরা ফিরা দেখে গেলাম। আমি যে বাড়িতে থাকি সেটা তো ভাই মিলিয়ন ডলারের বাড়ি না, আর আমার পিছনে যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো সব মিলিয়ন ডলারের বাড়ি। অর্থাৎ যে এলাকায় আমি আসছি বেড়াইতে লেগা, তো সেখানে আশেপাশের বেশ মানুষজন বেশ ভালো পয়সা আলা। তো এখন রাস্তাঘাট সবই তো দেখালাম, বাড়িঘর দেখাইলাম, মেল বক্স দেখাইছি, আর অনেক জিনিস আমি দেখাইছি। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন যায়েন সেটা দেখে নিন। তো এখন আমার ইচ্ছা হইতেছে অনেকক্ষণ ধরে এই রাস্তা দিয়ে হাঁটতেছি, তো যদি কোনো বাড়িতে আমি ঢুকতাম আর ঢুকে যদি বাড়ির ভিতরে একটু দেখাইতে পারতাম তাহলে মনে খুব ভালো হইতো। কিন্তু এখন এমন এক অবস্থা, এখানে আমাকে কেউ চেনে না জানে না, এই অবস্থা আমি কার বাড়িতে গিয়ে ঢুকি? তো হাঁটতেছি, দেখি এই নেইবারহুডের কোনো বাড়িতে যাওয়া যায় কি না। তো চারপাশ একটুখানি দেখাই আমি আপনাদেরকে। তো যেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি, এই জায়গাটার নাম হলো মনরু স্ট্রিট, আর এটা হলো ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউনির হার্নডন নাকি যেন একটা সিটি আছে। তো সেই সিটিতে নামটা ভালো মনে করতে পারছি না। তো এখন আমি এই রাস্তা দিয়ে এখান দিয়ে আর কি, এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি। তো হেঁটে আসে যাওয়ার পর মানে কর্নারের ভিতরে এই বাড়িটা আমার চোখে পড়লো হঠাৎ করে। তো এখন এই বাড়িতে গিয়ে নক করুম কি না, কারা থাকে? তো বাড়িটা কিন্তু বেশ সুন্দর, ডাইনে বায়ে নিচে উপরে সব তো ভালোই লাগে। তো এখন যদি নক করে যদি কেউ খুলে তো জিজ্ঞেস করুন যে বাড়ির ভিতরে একটু ভিডিও করতে দিব কি না আমারে, বাকি বিষয় আসে কি বলেন? ট্রাই করতে তো দোষ নেই। আর যদি আমার বলে না ভিডিও করা যাবে না এখান থেকে দূর হ, তাইলে আর কি আপনাদের মনে হয় এই মিলিয়ন ডলারের বাড়ি আর দেখানো হবে না। তো যাই হোক, মিলিয়ন ডলারের বাড়িতে নক করার আগে আমি আপনাদেরকে বাইরের চারপাশটা আরেকবার দেখা দিই। তো মনে হইতেছে বাড়িটার ফ্যান্স ব্যাকইয়ার্ড রয়েছে, তো ওই ফ্যান্সগুলো সম্ভবত এই বাড়িরই। আর এটি হলো দুইতলা বাড়ি, একতলা দুইতলা তো দেখা যাচ্ছে। আর এইখানকার বাড়িঘর সচরাচর একটা বেসমেন্টও থাকে, তো এটি হলো তাদের ফ্রন্ট ডোর, আর ওইটা সম্ভবত তাদের গড় আছে। তো যাই হোক, ওই বাড়িতে যদি আমার ঢুকতে দেয় তো ভালো। তো বাড়ির বাইরেটা তো আমি আপনাদেরকে দেখাইতেছি, তো ভিতরে নিয়ে দেখাতে পারবো। আর যদি কোনো কারণে ঢুকতে না দেয় তাহলে বাইরের থেকে যা আমি দেখাইছি বা এটি সন্তুষ্ট থাকতে হবে। এখন আমি জায়গায় জায়গায় দরজা কোথায় জানে আগুন টাগুন লাগছে, ওটা গেল হলো ফায়ার সার্ভিসের গাড়ি, আর এটা হলো অ্যাম্বুলেন্স পিছনে। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওই ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স ওই দুইটা একসাথে লেস ধরে রওনা হয়। আর এটা হলো বাড়ির হলো রাইট সাইড, ওই যে চিমনি টিমনি দেখতেছেন দুইটা গাড়ি রাখা যাবে। তো এক কাজ করি, কি বলেন, রিক্স একটা নেই, ঢুকতে দিলে দিল না দিলে নাই। এইভাবে বাড়িঘর সচরাচর আমি নকটক কখনো করিনি, কিন্তু আপনাদের ইউটিউবে ভিডিও বানাইতে চা এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যে একটা বাড়িতে গিয়ে নক করি। কী আর করবো, পুলিশে গিয়ে তো ধরা দেবেন, আমি তার ভাই চোর ডাকাত না, আমি তো তার অনুমতি নিয়েই যেতেছি। দেখি কলিং বেল চাপিয়ে দেখি কেউ আছে কিনা। আল্লাহ জানে কে বের হয় এখান থেকে, কোনো বুড়াবুড়ি হয়তো বা বের হইব। হ্যালো, ও মাই গড, ইউ লুক লাইক এ বাংলাদেশি অর ইন্ডিয়ান, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম? আই এম বাংলাদেশ টু। আপা কেমন আছেন আপনি? হ্যাঁ আপা, আমি তো আপনাদের এখানে বেড়াতে আসি এই ভার্জিনিয়ারে আপনাদের এলাকায়, ওই যে পাশের বাড়িটা আছে সেখানে উঠছি। তো এখন এখান দিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়িটা তো কর্নারে, অনেক সুন্দর একটা বাড়ি। তো ভাবলাম একটু নক করি যদি কেউ থাকে, আমি ভাবছিলাম কোনো বুড়া বুড়ি, কারণ বাড়ির কোনো মানুষজন নাই, গাড়ি টাড়ি নাই। তা আমি ভাবছিলাম একটু আয়সা নক করি যদি কেউ একটু হেল্প করে না। বুড়াবুড়ি আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কোনো বাংলাদেশি বের হবে এটা আমি আসলে চিন্তাই করিনি আর কি। তো যাই হোক, তা আপা আপনার কি বিয়ে হয়েছে? আচ্ছা, তো আপনার হাজবেন্ড কোথায়, বাসায় আছে? যদি আপনার হাজবেন্ড বাসায় থাকে ডেকে দিবেন, কারণ বাড়িতে পুরুষ না থাকলে আমি কেমনি ঢুকি? আমার হাজবেন্ড আসলে ভ্যাকেশনে গেছে। কোথায় সে গেছে? ফ্লোরিডাতে গেছে। আচ্ছা আপা, যদি কিছু মনে না করেন, আপনি যেহেতু বাড়িতে একা আমি জানি না আপনি কি মনে করবেন। আমি এখানে ইউটিউবে ভিডিও করি, তো আমি একজন বিখ্যাত ইউটিউবার, ইউটিউব স্টারও বলতে পারেন। ইউটিউব স্টার? হ্যাঁ। আমার চ্যানেলের নাম হলো হ্যালো ইউএস। আপনি কি নাম শুনছেন? আমেরিকার অর্ধেক মানুষ তো জানে এই চ্যানেলের নাম, নামই হ্যালো ইউএস, বুঝতে পারছি। ঠিক আছে, খুঁজে দেখবো যে আপনি আসলে। আর যদি কোনো গানে খুঁজে না পান তাহলে মনে করেন একেবারে বিখ্যাত, আর একটা বিপরীত কি কুখ্যাত না, তো কুখ্যাতর উল্টা দিক দিয়ে খুঁজবেন, তার মানে আমার কেউ চিনে না, ওই ক্ষেত্রে আমি বিখ্যাত হয়ে গেছি। আচ্ছা, তো আপা তো আমি কি, আমি আসলে চাচ্ছিলাম আপনার বাড়িতে একটু দুই মিনিট রেকর্ডিং করার জন্য, যদি আপনার কোনো প্রাইভেসি প্রবলেম না থাকে তো আমি কি ক্যামেরার ভিতরে ঢুকবো? আচ্ছা, ক্যামেরা নিয়ে ঢুকবেন, আমার দুলা ভাই আছে, এই যে আমার দুলা ভাই। ও আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি সে ফ্লোরিডাতে, আর এটা আপনার দুলা ভাই? দুলা ভাই, হ্যাঁ।
আচ্ছা তো আপনার দুলা ভাই হলো তো আমারও দুলা ভাই। আচ্ছা দুলা ভাই আমি তো একজন ইউটিউবার, তো চাইতেছি আপনার বাড়ির ভিতর একটু দেখে, এই যে এলাকাতে হেঁটে যাচ্ছে এখান দিয়ে, তো অনেক সুন্দর একটা বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমি ভাবলাম একটু নক করি, তো ঢুকে দেখি তো আপনারা সব বাংলাদেশে, তো আমরা তো বাংলাদেশি ভাই ভাই এখানে এসে এক হয়ে গেছি, তো যদি কিছু মনে না করেন আমি কি 2-3 মিনিট রেকর্ডিং করতে পারি আপনার বাড়ির ভিতরে গিয়ে? আচ্ছা তো আপা একটু দেখান কি অবস্থা বাড়ির। আচ্ছা আমি জুতাই জুতা খুলে আসবো, চিন্তা করেন, এই জন্য আমার জুতা আসলে আসবো। আচ্ছা তো বন্ধুরা এটা যে বাড়ির ভিতরে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি, এটা হলো একটা $1 মিলিয়ন বাড়ি, প্রায় আপনারা বলতে পারেন মার্কেট ভ্যালু প্রায় $1 মিলিয়ন কাছাকাছি হবে। তো এক্স্যাক্টলি এই বাড়ির ভিতরে ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে এই ভিডিওতে আপনারা সেগুলি দেখবেন। তো আসেন আপু আমার সাথে একটু আসেন, আমি তো চিনি না কি দিয়ে কি দেখাবো। এইটা হলো, এটা হলো হাত টাব, তো এটাতে কি এটা বাইরে গোসল করবে এটাতে, আর পানি গরম থাকবে, ব্যাগ গরম করার ব্যবস্থা আছে এটাতে। আচ্ছা তো আপনারা এটা ঢাইকে রাখছেন কেন, এটার ভিতরে ডুব ডুব দেন না মনে হয় অনেকদিন ধরে, এটা এই অবস্থা কেন, ঢাকা কেন, এটা এটা ঢাকাই থাকে, ঢাকাই থাকে। তো আপনি নামছিলেন কখনো ঝাপ টাপ দিছিলেন এটার উপরে? আচ্ছা উইন্টার আপনারা গোসল করেন। আচ্ছা ওইখান থেকে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে নৌকা দেখা যাচ্ছে, নৌকা চালান নাকি, নাকি নৌকাটা বোটিং করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন বলার মতো না, এই বাড়ির মানুষগুলো এত ভালো। আমি তো যখন কলিং বেল চাপলাম তো আমি তো বিশ্বাসই করিনি যে তারা আমাকে বাড়ির ভিতরে ঢুকে ভিডিও করতে দিবে কিনা, তো এখন দেখতেছি বাড়ির ভিতরে ভিডিও করা তো দূরে থাক, তারা আমাকে একেবারে বাড়ির যত গোপন জিনিস আছে সবই দেখে যাচ্ছে। আমি বেসমেন্ট দেখাই নিয়ে এলাম আপনাদেরকে, তারপরে বেডরুম টেডরুম সবই তো দেখালাম। এইটা মজার জিনিস, সেটা হলো এই দেখেন পানি একেবারে ঝকঝকে পরিষ্কার দেখেছেন, তো এটাকে বলো এটাকে হট টাব। এই যে এখানে সব সুইচ টুইচ দেওয়া আছে, পানি কতটুকু গরম করবেন কেমনে কি করবেন, তারপরে পানি যে এখানে ফ্লো হবে পানি ঘুরবে আর কি চারদিকে সার্কুলেট করবে, তারপর স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন, সব সব সিস্টেম করা, অটো ফিল্টারিং, অটো ফিল্টারিং, পাম্প টাম সব কিছু আছে এটার ভিতরে নাকি? আচ্ছা তো আমরা এখন এটা লাগিয়ে রাখতে পারি, তার একটু যাই। তো এখানে অনেক পাথর টাথর তারা দিয়ে রাখছে, এটা একটা ভালো কাজ করছে, কারণ ওখানে নেমে আসলে যদি মাটি থাকতো কেউ পড়ে যেয়ে ব্যথা পেতে পারতো, তো সেমনটা না। তো এখানে বিশাল বড় একটা গোলাপ গাছ আমার সামনে, তো পায়ে হেঁটে একটুখানি যাই, সুন্দর এখানে তারা ইটি বিছিয়ে রাখছে, এখানে অপূর্ব সুন্দর। তো আমি ব্যাকিয়ারটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তো আমি রাইট সাইড থেকে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা হলো যে দেখেন এখানে অনেক গাছ টাছ আছে, আমি জানি না তবে বাড়ির যে মালিক তো সে কিছুক্ষণ পরে আমাদেরকে দেখাবে। হ্যাঁ কি আনকমন দেখাবেন আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গ্রেপ, গ্রেপ, আমি তো এই গ্রেপ গ্রেপ দেখিনি। তো ভার্জিনিয়াতে মোটামুটি কি আঙ্গুর গাছ হয়? হ্যাঁ আছে। আচ্ছা যেহেতু শীত প্রধান স্টেট নাকি অনেক ঠান্ডা পড়ে, তো আঙ্গুর গাছ থাকার কথা, তো আঙ্গুর টাঙ্গুর ধরছিল খাইছিলেন তো একটু? এই যে আঙ্গুর আছে গাছে, কোথায় কোথায় দেখান তো একটু, ও মাই গুডনেস, একটু ধরে দেখাও দিকে হাত দিয়া, দেখেন একেবারে আমি যে বাড়িতে এসে আপনাদের জন্য ভিডিওটা করছি সেই বাড়িতে আঙ্গুর গাছের আঙ্গুর দেখাচ্ছি। এটা খেয়েছিলেন কখনো পাকার পরে? হ্যাঁ। কত মিষ্টি, কেমন আছে মিষ্টি? মোটামুটি ভালোই মিষ্টি আর কি। তো যাই হোক আমার ভালো। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যারা বহু বছর ধরে ধৈর্য ধরে লাগে রয়েছেন এবং আপনাদের জর্জ ভাইয়ের পেঁচাল শুনতেছেন, তো আপনাদের মনে হয় এর আগে আমি আঙ্গুর গাছ দেখাইনি, আমার শালিকায় কমলা গাছ দেখাইছিলাম, আপনার বিচি দিছে আমার শালিকায়। আচ্ছা ও শালিকিচি, জি জি। আচ্ছা এটা বলতাছে ওরা সাজনা গাছ। তো যাই হোক আমার দোস্তরা এই যে আঙ্গুর গাছ দেখাই দিলাম, ভালো করে দেখে নেন, আর একটু ক্লোজ আপ করে দেখাই, এই চান্স আর দ্বিতীয়বার পাইবেন না, কারণ ফ্লোরিডাতে আঙ্গুর গাছ টাছ হয় না। তো এই ধরনের আঙ্গুর গাছ দেখাই দিলে আপনাকে এই ধরনের উইন্টার স্টেটগুলোতে যেতে হবে, কোল্ড স্টেটগুলোতে যেতে হবে, যেটা হলো এই ভার্জিনিয়া হলো একটা, আমাদের বাড়ি থেকে 1400 মাইল দূরে, অপূর্ব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এটা বলছিলেন কি সাজনা গাছ? তো যাই হোক ইনশাল্লাহ ইন ফিউচারে যদি আবার আসি দেখবো এই সাজনা গাছ অনেক বড় হয়ে গেছে। তো এটা হবে চাল কুমড়া। আচ্ছা এটা চাল কুমড়া গাছ, আর এটা দিয়ে হলো গার্ডেনে পানি দেন আপনারা। আচ্ছা এখানে তো সাংঘাতিক অবস্থা, এত বড় গর্ত কি কারণে? আচ্ছা যাক অসুবিধা নেই, তো এখান থেকে সিঁড়ি আছে যেতে পারবে, মানে বেসমেন্টের লোক এখান থেকে সরাসরি উঠে আসতে পারবে উপরে, যাক খুব ভালো হয়েছে। তো দেখেন তো মনে পড়ে কিনা ওই যে ফ্লোরিডাতে দুইতলা বাড়ি নাই কেন, যখন আমি ভিডিওটা করছিলাম দেখেন তো মনে পড়ে কিনা ওই এয়ার কন্ডিশনের কথাটা বল,
তো সেখানে সেই ভিডিওতে আমি বলছিলাম যদি দুইতলা বাড়ি হয় তাহলে আপনাকে একটা এসিতে পুরো বাড়ি কভার করবে না, দুইটা এসি লাগবে। ওই যে দেখেন দুইটা এসি লাগবে, তো যার ফলে স্বাভাবিকভাবে এদের ইলেকট্রিক বিলও ডাবলই হবে। আর এটা কি গাছ আপা, এটা কি গাছ দুলা ভাই? হ্যাঁ কি ফুল গাছ জানো তোমরা নাম? আচ্ছা যাই হোক, ফুল দেখলে আমরা বুঝতে পারতাম। এখানে একটা মই রাখা আছে, পাথর টাথর কিছু আছে। তো এত পাথর কেন, এত পাথর রাখছো কেন, পাথর রাখছো কেন তোমরা? ও আচ্ছা, তো না আমি ভাবছিলাম কেউ যদি মানে ওই ওয়াল বাইয়ে উঠে তোমরা আবার পাথর টাথর উড়ায় মারো কিনা, ওটার জন্য না। আর এগুলো কি, এটা সিম গাছ নাকি? সর্বনাশ, দেখে নেন আমেরিকাতে সিম গাছও হয়, আমরা বাংলাদেশিরা পারি না এমন কিছু নাই। জান দেখাই দিলাম আপনাদের, নেন সিম গাছ, দেখেন কত সুন্দর জাংলা দিয়ে তাপরি করছে। আচ্ছা এগুলো সব লাল শাক, দেখেন লাল শাক আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে যখন স্নো পড়ে তখন তো এগুলো সব মরে যায় নাকি? আমরা তিন চার মাসের ফসল করি, চার মাস, তার আট মাসের করতে পারেন, আট মাস মোটামুটি ঠান্ডা থাকে। হ্যাঁ তো এগুলো কে করেছে আপা, এটা কি আপনারা আপনারা কেমনি কি করেন এগুলো? এগুলো তো প্রচুর সময় লাগে, কেমনি কি হয় একটু যদি বলতেন আপনারা। হ্যাঁ আপনারা যদি দুজন একটু কাছাকাছি দাঁড়ান তো আমার ফ্রেমে আসতে পারবেন। হ্যাঁ বলুন। ভাইয়ের ছেলে করে, দুলা ভাই করে, আপা করে, আচ্ছা আচ্ছা সেটা বুঝতে পারছি। তো আরো কিছু দেখে আমি বাগানটা ঘুরে ওখান থেকে যাই। এই নেন লাল শাক দেখে নিলেন, আর কি কি গাছ আছে আমি যদি কোনো কিছু মিস করে যাই সেটা দেখেন। একটা লাউ ওইখানে পাওয়া গেছে, তবে লাউ এটা মরে গেছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এইখানে এইখানে একটা লাউ, একটা বড় লাউ ছিল, আপনারা কেটে ফেলছেন? আহারে আমার ভিডিও কল জন্য ওয়েট করতেন। কোথায় মিডিয়াম সাইজের একটা লাউ দেখি আমি, ওই যে মিডিয়াম সাইজের একটা লাউ আমি আপনাদেরকে দেখা দিই। যাক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আপা মানে আপনি আর একটু আসেন আমার সাথে, দুলা ভাই আসেন, আর কি কি আছে এই গাছ কি, এটার নাম কি? কিন্তু এটা তো বোম্বাই মরিচ গাছ আমি যতদূর জানি। আচ্ছা এই যে দেন, এই যে বোম্বাই মরিচ গাছ বেশ ভালোই হয়েছে এখানে। এবং একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, কিভাবে কাঠের ই দিয়ে আপনারা এটা ফ্রেম করে রাখছেন যাতে মাটিগুলো এখানে এসে মানে নষ্ট না হয়, খুব সুন্দরভাবে ই করা আর কি। এইগুলো তো মোটামুটি বলতে পারি আমি কি, ডাঁটা শাকের ক্ষেত নাকি? আচ্ছা এটা বরবটি গাছ, আর এটা তো পুরো ডাটা গাছে তোমরা ই লাগাই ফেলছো মনে হচ্ছে আমার কাছে, খ্যাতি বানাই ফেলছো। উস্তা মানে মানে ছোটটা যেটা নাকি? আচ্ছা ছোটটা কেবল উস্তা, বড়টা কেবল করলা। তো আচ্ছা আর একটু আসি আমরা এখানে। তো এখানে একটা দোলনা লাগানো আছে, সম্ভবত তাদের মঞ্চন চাইলে এই বাড়ির যে মালিকিনী মালিক আছে তো তারা সম্ভবত এখানে বসে দোল টোল খায়। তো আরো কিছু জিনিস আমি দেখাই এখানে যদি ভুল না করি, এটা এটা মিষ্টি কুমড়া রাইট? হ্যাঁ এটা মিষ্টি কুমড়া। আচ্ছা এটা তো মিষ্টি কুমড়া যদি ভুল না করি। আর এখানে তো টমেটো গাছ সর্বনাশ, দেখে নেন আপনারা টমেটো গাছ। আমেরিকাতে আমরা বাংলাদেশের এসে টমেটো গাছ পর্যন্ত লাগিয়ে রাখছে, যে দেখেন কি সুন্দর টমেটো এখানে ঝুলতেছে। এখানে দেখছেন কি অপূর্ব সুন্দর টমেটো ঝুলতেছে এখানে, অনেক টমেটো। তো আপা কি মনে হয় এখানে যে পরিমাণ টমেটো আমি দেখতেছি, তো একবেলা খাওয়ার মতো টমেটো নাকি? কয়েকবেলাই খাওয়া যাবে এখানে। আচ্ছা কচু গাছও আছে সর্বনাশ, আমি তো আসলে আশ্চর্য না হয়ে পারছি না। তো ভাই আসলে আমি মানে খুবই সারপ্রাইজ ইমপ্রেসড এই বাড়িতে এসে ভিডিও করতে গিয়ে, মানে এমন কোনো গাছ নাই মানে বাংলাদেশে যেগুলো আপনার খেয়ে চাষাবাদ করেন আর কি, বিশেষ করে গ্রাম দেশে যেগুলো থাকে কচু শাক। তারপরে কি আপনি আমার সাথে আসেন যদি কিছু না মনে করেন, আপনার হাজবেন্ড যদি আবার মাইন্ড না করে? আর আমি তো ইউটিউবে এই ভিডিওটা আপলোড করব, তো ইউটিউবে আপলোড করলে আপনার হাজবেন্ডের চোখে পড়বে, তো আপনার হাজবেন্ড যদি মাইন্ড না করে তো আপনি আমার সাথে থাকতে পারেন, তবে বেশি ঘষাঘষি ঘেরে দাঁড়ায় না, একটু দূরে থাকেন। পরে আপনার না 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 আমার কাছে মনে হচ্ছিল আপনি খুব টুট ক্লোজ হয়ে আছিলেন। আচ্ছা সরি আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে গেছিলাম। তো যেটা আর কি, তো আপা এখানে যা কিছু দেখলাম পুরো বাংলাদেশে, একটু একটু পরে দেখাবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে ডাকতেছে এই জিনিসটা দেখানোর জন্য, তো সে দোলনা বসে ঝুলছে, তো সেটা আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে এটা দেখা হয়ে গেছে। তো যেটা আমি বলছিলাম, তো বাংলাদেশে যেভাবে আর কি খেত করেন আপনারা গ্রাম দেশের বাসা বাড়িগুলোতে, এরকম লাউ শাক, কুমড়া, চাল কুমড়া, টমেটো, বরবটি, সিম, আরও যা কিছু আমি আশেপাশে দেখছি সেগুলো তো রয়েছে। বোম্বাই মরিচের খেত, কাঁচা মরিচের খেত, এগুলো আছে। তারপরে শুধু একটা বাংলাদেশে আপনারা করতে পারবেন, সেটা কোনো আঙ্গুর করা সম্ভব না বাংলাদেশে, যেহেতু গ্রীষ্ম প্রধান দেশ আঙ্গুর সেখানে হবে না। এক ওখানে দেখতেছি এইবারে ছোট্ট একটা বেবি আছে, ছোট বেবি না আসলে বিগ বেবি আমি বলবো, যে সে সুন্দর এখানে দোল খাচ্ছে। তো আপা আসেন দেখি আর কি দেখা যায়। তো এখানে মাঠে যে কাজ করেন আপনারা সব যন্ত্রপাতি সম্ভবত এখানে রাখা তাদের। কোদাল দেখা যাচ্ছে এখানে একটা, ভালো করে দেখে নেন, বিশাল বড় কোদাল। আর এটা তালা মারা কিনা তা আমি জানি না, এটা খোলা যায়?
এটা খোলা যায়? এটাকে শাবল বলে। আচ্ছা দেখো তো, খুলে দেখাতে পারি? দেখাই দিই সবাই এটার ভিতরে কি আছে। কান দাও না উপরের দিকে। এই একটা টুপিও আছে দেখেন, একেবারে বাংলাদেশের কৃষকরা যে টুপি পরে, পরে দেখাবেন নাকি একটু? ওই যে দেখেন, আচ্ছা আমি যদি ক্যামেরা এখান থেকে ধরি আপনাকে খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ এই তো, অপূর্ব সুন্দর তো। আচ্ছা আসলে খুব সুন্দর হয়েছে, আপনাকে খুব ভালো মানাইছে। সম্ভবত এই কামগুলো আপনি করেন আর কি, মাঠে বনে বেশিরভাগ সময় খোলাখুদি যা কিছু করে। বাংলাদেশে যেমন দিন মজুর পাওয়া যায় চুক্তি হিসেবে, সারাদিন পেটে ভাতে খাওয়ায় আপনি কাজ করতে পারবেন, গ্রাম দেশে এখান তো পাইবেন না, তো যার ফলে তুমি মিলিয়ন ডলার মালিক হলে তোমার কাছ তোমাকে করে খেতে হবে, ব্যাপারটা কিরকম? আমেরিকার বিশাল বড় লাউ। ভালো কইরা, ভালো কইরা ক্যামেরা দিয়ে আমি একটু সামনে থেকে আমি আপনাদেরকে দেখাই। তো এটা তো লাউ এর পাতা দেখে মনে হচ্ছে এটা সাধারণ কোন লাউ না, এটা কি আসলে? যদি লাউ শাক খান এবং যারা যারা লাউ খান বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন, ইন্ডিয়া থেকে দেখবেন অনেকে, ঠিক আছে, তারা আমাকে বললেন যে জজ ভাই যে বলতেছে যে এটা লাউ পাতার না, এটা কি লাউ পাতার মতো মনে হয়? কিন্তু এটা লাউ মানে ওই লাউ দেখা, লাউ দেহ তো হয়েছে, এটা তো লাউ গাছ, এটা তার অস্বীকার করার উপায় নাই। তো যাই হোক আপনারা কমেন্ট করে জানেন এটা বাংলাদেশের লাউ গাছের সাথে মিল আছে কিনা। আর এখানে অনেক টমেটোর গাছ এবং চারদিকে তারা কাঠের ফ্রেম করে লাগাইছে, অনেক সুন্দর লাগলো ক্ষেতটা। ও আচ্ছা এটা হলো গ্যান্ডারি নাকি? আচ্ছা দেখেন একটা গ্যান্ডারি ওইখানে তারা লাগাইছে, আর ওখানে একটা ছোটখাটো ক্ষেত আছে, আর ওখানে দেখি মই ভাই কিছু একটা উঠতেছে উপরে। না 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 আমি আপনাদের গাছপালার ক্ষতি করবো না, আসলে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এইভাবে ভিডিও করতে দিয়েছেন। আচ্ছা কুমড়া হয়েছে নাকি? ওই যে এখানে ছোট একটা কুমড়া হয়েছে, ভালো করে দেখেন, আমি ক্যামেরাটা ক্লোজ করে দেখাই আমি আপনাদেরকে, খুব সুন্দর কুমড়া। আবার একটা টমেটোর ক্ষেতের সামনে আমি এসে পড়লাম। তো এখানে একটা গাছ আছে, শীত প্রধান যে দেশগুলো রয়েছে, স্টেটগুলো রয়েছে আমেরিকা, সেখানে এই গাছটা সবচেয়ে বেশি দেখা যায়, আমি জানি না গাছের নামটা কি। তো এখানে তারা অনেক মাটি টাটি রাইনা রাখছে। তো এখানে যে একটা আছে, আর একটা দু একটা প্রশ্ন করি আপনাদেরকে, এখানে যে অ্যাকচুয়ালি মাটি আছে, তো সেই মাটিতে আমার তো মনে হয় এই গাছ হবে না। কোন গাছ? এই যে গাছ লাগাইছেন, এই যেখানকার অ্যাকচুয়াল যে মাটি আছে, এই মাটিতে তো হবে না, ফার্টিলাইজার কিনতে হয় কিছু, ফার্টিলাইজার এবং মানে কৃত্রিম মাটি, আলাদা মাটি কিনে আনতে হয়। কিন্তু আপা যদি বাংলাদেশে এই গাছ লাগাইতেন, তো বাংলাদেশে আমাদের কৃষকরা তো কোনোদিন আলাদা মাটি জীবনে কিনে না, বাংলাদেশে মাটি কিনতে পাওয়া যায়, এটি তো কেউ জানে না। বাংলাদেশের মাটি আসলে অনেক উর্বর সেই হিসেবে। হ্যাঁ তার মানে বাংলাদেশের মাটি যে কিনতে হয় এটি তো অনেকে জানে না, এটা কিনছি খাঁটি নাকি? আচ্ছা তো ওখানে দেখেন আপনারা, আপনারা তো ভাই দেশকে চিনলেন না, দেশকে বুঝলেনও না। এই দেশে আমরা এই যে যে ভদ্রলোকের বাড়িতে এসে ভিডিও করতেছে যে আমার আপামনি আছে পিছনে, তো এরা দেখেন মাটি কিনা আইনা তারপরে এরা ঘাস টাস লাগায়। এক একটা মাটির বস্তার দাম কত? $10-12 তো এরকম, আপনি 20-50 ব্যাগ মাটি তো চোখের পলকে চলে যাবে, আরো বেশি আছে। লাভের জন্য না ভাই, বাংলার কিন্তু আমি বলতেছি আমার বাংলাদেশি ভাই বোনদের যে ভাই আপনাদের কিসমত কত ভালো, মেয়ে চিন্তা করে দেখেন, আপনাদের তো মাটি কিনে এগুলো লাগাইতে হয় না, ঢাকা শহরের মাটি বলেন আর গ্রামের যে কোনো জায়গায় বলেন, একটা কিছু আপনারা ওই একটুখানি খুদ্দা মুদ্দা লাগাবেন, যা লাগাবেন মেয়ে তাই হয়। এখানে যদি আপনাদের ওই $10 মানে কত, প্রায় ১,০০০ টাকার কাছাকাছি, তো ১,০০০ টাকা তো মাটিই লাগে এক এক বস্তা, এরকম ১০০ বস্তা মাটি কিছু না, প্রত্যেক সিজনে ধরেন না ১০-১৫-২০ বস্তা লাগে। এখন চিন্তা করেন কত টাকার মাটি, আমার বাংলাদেশ কত উর্বর দেশ, আমি সেটাই বুঝাতে গেলাম যে তোরা বেটা চাষবাস কর ভালো করে, এগুলো মাটি খালি রাখিস না, যেগুলো ব্যবহার কর প্রতি ইঞ্চি মাটি নাকি। তো এই তো তারা অনেক মাটি এটা রাখছে এখানে, এগুলো কিন্তু সব মাটির বস্তা। হ্যাঁ উৎসাহ দেওয়া তো দরকার, এদেরকে উৎসাহ না দিলে তো হইব না। তো আরেকটু ঘুরে ঘেরে আমি আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো গাছ আছে, এটা কি গাছ? এটা এটার কি গাছ? এটা ডুমুর বলে বাংলা, ডুমুর গাছ। তো এটা তো আচ্ছা, এটা খায় নাকি? এটা কি খায় নাকি? আচ্ছা মিষ্টি, আচ্ছা আমি জানি না আসলে কি জিনিস এটা। আর এখানে একটা পেয়ারা গাছ, এটা আমি ভুল না করে থাকলে এটা পেয়ারা গাছ তো নাকি? না না এটা হইলো
আচ্ছা আমি আপাতত চেরি কি গাছ এটা আপনি আমাকে বলেন চেরি এই গাছের চেরি ধর আচ্ছা এটা হলো চেরি গাছ আর অনেক বেগুন গাছে বেগুন ঝুলে আছে আমি আপনাদেরকে দেখাই এই হলো উপরে বাপ রে বাপ কাটা না কাটা না কি জানি কিছু একটা আছে কাটা কাটা ও আচ্ছা বেগুন গাছে যে কাটা থাকে তা আমি জানতাম না আসলে হ্যাঁ কাটা আছে এই দেখেন কি সুন্দর বেগুন এখানে ধরে আছে এখানেও বেগুন গাছ এখানেও আরেকটা গাছ আছে এটা মনে আম গাছ দেখে মনে হচ্ছে আম গাছ না এটা না 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 এটা কি গাছ আচ্ছা গাছে পাতাটা তো একটু নষ্ট হয়েছে তো স্বভাবত বৃষ্টি টিষ্টি আসলে আবার একটু ঠিকঠাক হয়ে যাবে তো এই হলো চারপাশের পরিবেশ যে বাড়ি থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করছিলাম এই সেই তিনতলা বাড়ি বেসমেন্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর এটা হলো বাড়ির ব্যাকের থেকে আপনাদের জন্য এখন ক্যামেরা ধরে দেখাচ্ছি এটা হলো এক ধরনের গাব আচ্ছা এটা হলো গাব গাছ এখানে রয়েছে তো আর কি অপূর্ব সুন্দর খুব খুব ভালো লাগলো এই বাড়িতে এসে আর কি অসংখ্য ধন্যবাদ এই বাড়ি যারা ছিলেন তারা আমাকে বাড়িতে ঢুকে এইভাবে আমাকে যে হেল্প করবে এই ভিডিওটা করার ব্যাপারে সেটা আসলে আমি চিন্তাই করিনি তো আসলে আনএক্সপেক্টেড তো আপা আসেন আপনাদেরকে নিয়ে আমি ভিডিওটা শেষ করি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখবেন তো তার একটু কমেন্ট করেন এবং এই যে আমার দুলাভাইকে একটু থ্যাংক ইউ দিয়ে দিন আমার আপা মনিকে একটু থ্যাংক ইউ দিয়ে দিন তারা যদি আমাকে বাড়িতে ঢুকতে না দিত তাই তো ভাই আমি আর ভিডিওটা করতে পারতাম না আর আপনাদেরকে দেখাইতেও পারতাম না তো অনেক সময় আপনারা বাংলাদেশ থেকে যখন ভিডিওগুলো দেখেন আমার বারবার বলেন যে জর্জ ভাই ভিলেজ দেখান আমাদের ভিডিওটা দেখে আমাদের একটু ভাইরাল করে দেন আপনারা আচ্ছা তাদেরকে আপনারা ভাইরাল করে দেন ভাই আমারও ভাইরাল করতে হইব না আমি এমনি ভাইরাল আছি বুঝছেন আপনারা ওই তাদের দুজনকে ভাইরাল করে দেন বুঝছেন যারা দেখছিলেন তাদের সর্বত আসলে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় অনেক ধৈর্য ধরে আপনারা দেখছেন তো অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে বাংলাদেশের সাথে অনেক মিল আর অমিল দেখলেন তারপরে আমি ফ্লোরিডা থেকে যখন আমি ভিডিও করেছিলাম তার সাথে অনেক মিল অমিল রয়েছে বিশেষ করে এখানে যে আঙ্গুর গাছ দেখালাম ফ্লোরিডাতে আঙ্গুর গাছ নাই তারপরে আরো অনেক কিছু আছে তো যাই হোক ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে তো আপনাদের মানে কার কাছে এই ভিডিওর কোন অংশটা কোথায় কিভাবে ভালো লাগছে যদি একটু কমেন্ট করে জানান আমার জন্য সুবিধা হয় আর কি কি দেখতে চান আপনারা এই আমেরিকার বাংলাদেশি লাইফস্টাইলের উপর সেটা যদি কমেন্ট করে জানান অনেক উপকার হয় আমার জন্য চেষ্টা করবে এর উপর ভিডিও করে আপনাদের দেখাতে তো যাই হোক এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম